হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমার ছোটবেলার একটি পছন্দের খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো খোয়ের মুরকি। অনেকে এটাকে খোয়ের উপড়াও বলে থাকেন। এই খোয়ের মুরকিটা খেতে এখনও আমার খুব ভালো লাগে, আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। খোয়ের মুরকি তৈরি করতে এখানে আমি 150 গ্রাম খই নিয়েছি। খোয়ের মধ্যে অনেক ধান থাকে যা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না, তাই আমি খই থেকে এভাবে ধানগুলো তুলে ফেলে দেব। এখন খই থেকে ধানগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই খইগুলো দিয়ে মুরকি তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটি কড়াই চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এই ঘিটা স্কিপ করতে পারবেন। ঘিটা ইউজ করলে আমার কাছে মুরকির টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে ঘিটা ইউজ করেছি। ঘিটা মেল্ট হলে দিচ্ছি 200 গ্রাম আখের গুড়। আমি এখানে 150 গ্রাম খইয়ের জন্য 200 গ্রাম আখের গুড় নিয়েছি। আপনারা যদি কাপের মাপে গুড়টা ইউজ করতে চান তাহলে মেজারিং কাপের 1/2 কাপ গুড় এখানে দিয়ে দিবেন। গুড়ের বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে গুড়টাকে জাল করে নেব। গুড়টা যখন গলে যাবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো করে দেব। কিছুক্ষণ জাল করার পর গুড়টা ফেনা ফেনা হয়ে এসেছে, গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পানি নিয়ে এই পানিতে একটু গুড় নিয়ে চেক করছি গুড়টা পাক হয়েছে কি না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুড়টা পানির সাথে মিশে যাচ্ছে না, গুড়টা এক জায়গায় আছে আর শক্ত হয়ে জমাট বেঁধে গিয়েছে। এমন হলে বুঝতে হবে গুড়টা মুরকি তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। গুড়টা জাল হয়েছে কি না তা বোঝার জন্য আরেকভাবে আপনারা চেক করতে পারেন। একটু গুড় আঙুলে নিয়ে 2 আঙুলের মাঝখানে যদি 1 তারের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে গুড়টা জাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে 2-3 মিনিট ওয়েট করব। এতে করে গুড়ের অতিরিক্ত গরম ভাবটা চলে যাবে। 2-3 মিনিট পর গুড়টার অতিরিক্ত গরম ভাবটা চলে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে খই গুড়ের সাথে অ্যাড করব আর ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। অতিরিক্ত গরম গুড়ের মধ্যে যদি খইগুলো দেওয়া হয় তাহলে খইগুলো নেতিয়ে যাবে এবং খইগুলো চুপসে যাবে। আমি এভাবে কয়েকবারে খইগুলো দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে কিছু খইয়ের মধ্যে বেশি পরিমাণ গুড় লাগবে আর কিছু খইয়ের মধ্যে একটু কম গুড় লাগবে, আবার কিছু খই একটু সাদা সাদা থাকবে। এখন আমার সবগুলো খই দেয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে খইগুলোকে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমার খইয়ের মুরকি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পারফেক্ট খইয়ের মুরকি। এই খইয়ের মুরকিগুলো খেতে যে কত টেস্টি, যারা এটা খেয়েছেন তারাই বলতে পারবেন। এগুলোকে একটি এয়ারটাইট কৌটায় ভরে রেখে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন আমার মতো সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।